আইপিএল 2021-এর জন্য বিসিসিআইয়ের কাছে খুবই হাতে কম সময়, এই জন্যই কিন্তু বিসিসিআই অলরেডি আইপিএল 2021-এর নিয়ে একটা মিটিং ডেকেছিল, যেটি এজিএম মিটিং হয়েছিল, এরপরেও মিটিং হবে। কিন্তু সবথেকে বড় ব্যাপার, আইপিএল 2021-এর জন্য অলরেডি কিন্তু বিসিসিআই ট্রেড উইন্ডো চালু করে দিয়েছে ভাই। কিন্তু সবথেকে বড় কথা, 24শে ডিসেম্বর তো ট্রেড উইন্ডো চালু করে দিয়েছে, সেটা তো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কিন্তু আইপিএল 2021-এ মিনি অকশন হবে, এই জন্যে অনেকটা প্লেয়ারই ট্রেড হবে। তাই জন্যে ইতিমধ্যেই যে ট্রেড উইন্ডো চালু করার পরেই বড় 5টি প্লেয়ারের নাম চলে আসলো, যেই 5টি প্লেয়ার আপাতত ট্রেড করার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। অর্থাৎ তারা চাইলে এক দল থেকে অন্য দল হামেশাই চলে যেতে পারবে। তো সবই আজই আমরা সম্পূর্ণ এই ভিডিও ডিটেলসে আলোচনা করতে চলেছি। তার আগে যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আইপিএল 2021-এর জন্য প্রথমে যেই প্লেয়ারটার নাম ট্রেড উইন্ডোয় চলে আসে, সে হচ্ছে ভাই করুণ নায়ার। ইনি কিন্তু অবশ্যই টেস্ট ক্রিকেটে এককালীন ভারতের হয়ে বিশাল চলেছে। এই টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে 303 রান করেছেন। তার থেকে বড় কথা, আইপিএলে এবছর তার ছাপ দেখা যায়নি। অর্থাৎ পাঞ্জাব কিন্তু মোটামুটি ভালোই খেলেছে, শেষের ম্যাচগুলো দেখেছো পাঞ্জাব কীরকমভাবে ভাই প্লে অফসে ওটার একটা টক্কর ছিল, কিন্তু ভাগ্য খারাপ ছিল। কিন্তু করুণ নায়ার অবশ্যই আপাতত পাঞ্জাব ফার্স্ট একে ট্রেড করতে চলেছে। তো এখন যে টিম ইচ্ছা করুণ নায়ারকে তার দলে নিতে পারবে ভাই, এখন তো দলের মালিকও রাজি। তো দেখা যাক করুণ নায়ারকে কে নেয়, সেটাই এখন আমাদের দেখবার বিষয়। করুণ নায়ার কি প্রথম ট্রেড হতে পারে আইপিএল 2021-এর জন্য? তারপরে এই লিস্টের দ্বিতীয় যার নাম, সে হচ্ছে ডেভিড মিলার। রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু এবছর খেলেছিল, কিন্তু বস রাজস্থান রয়্যালস তার মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিল। ডেভিড মিলারের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটিং আইপিএলে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিল, তাও আবার বস কী হচ্ছে সেটা রান আউট হয়ে গেছে। তো বস এর ভাগ্য খারাপ, কিন্তু আইপিএল 2021-এর জন্য তাকেও ট্রেড হতে প্রথম সপ্তাহে নাম চলে এসেছে। তো ডেভিড মিলার কিন্তু ভাই ট্রেড খুব শিগগিরই হতে চলেছে, তার কারণ ভাই ডেভিড মিলার বেঞ্চে বসে থাকা প্লেয়ার না ভাই, ওকে আমরা মাঠে দেখতে যাই এবং আবারও তার ব্যাট থেকে বড় বড় ছক্কা দেখতে চাই। তারপরে ধাবান কুলকার্নি তৃতীয় নম্বর নাম, যেখানে প্রথম সপ্তাহতেই শোনা যাচ্ছে ট্রেড করতে পারে, তার কারণ এককালীন রাজস্থানের হয়ে খেলেছিল, এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সেও মাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়েছিল, যত সম্ভব আমার তো একটি ম্যাচেই দেখতে পেয়েছি। কিন্তু তার থেকে বড় কথা যে ধাবান কুলকার্নির পারফরমেন্স অত ভালো ছিল না, এবং ভাই ধাবান কুলকার্নি তো ভাই রাজস্থান রয়্যালসের হয়ে প্রত্যেক ম্যাচেই সে প্রথম একাদশে থাকতো পেরায়। তো বস ধাবান কুলকার্নি কিন্তু অবশ্যই ট্রেড হবে আইপিএল 2021-এর জন্য। তো দেখা যাক ধাবান কুলকার্নিকে কোন টিম ইন্টারেস্ট দেখায়। তো অবশ্যই তোমরাও নিচে কমেন্টে জানাও যে ধাবান কুলকার্নি আইপিএল 2021-এর জন্য কোন দলে যেতে পারে। তারপরে যার নাম চলে আসে ক্রিস লিন। ক্রিস লিন কিন্তু একটা ম্যাচেও সুযোগ পায়নি এবছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, এবং সে কিন্তু ভাই ট্রেড করার দিক থেকে ব্যাপক ইন্টারেস্ট, তার কারণ বিগ বিএসে এত সুন্দর ছয় ভাই, যেই তারপরে আবুধাবি টি টোয়েন্টি লিগে এত সুন্দর রান করেছে ভাই, তার পারফরমেন্স টি টোয়েন্টি লেভেল একদম হায়াত। তো ভাই প্রথমেই তো ক্রিস লিন তো অবশ্যই ট্রেড হতে চলেছে। এবং সবার শেষে যার নাম চলে এসে মাইক মার্কান্ডে। মাইক মার্কান্ডে কিন্তু 2017 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাপক বল করেছে ভাই, একদম লাজাবাব। কিন্তু ভাই এবছর একটা ম্যাচেও সুযোগ যায়নি, সে ভাই রিজার্ভ বেঞ্চে ছিল রাজস্থান রয়্যালসের হয়ে। তো ভাই এটাও ট্রেড হবে ভাই, এটা যেহেতু এটা মিনি অকশন ভাই, ট্রেড অনেক প্লেয়ারই তোমরা দেখতে পাবে। তো এই 5টা প্লেয়ারের নাম প্রথম সপ্তাহেই উঠে আসলো, তার কারণ আইপিএল আর বেশি দিন নেই, অকশন বেশি করে। আর এত ট্রেড হওয়ার আমি একটা কারণ বলে দিচ্ছি, তোমরা অনেকেই বলবে ভাই ফাও খবর, কিন্তু না ভাই, সবাই ভেবেছিলো এবার মেগা অকশন, আর মেগা অকশনের জন্যে কিন্তু সব টিম টাইয়ারই অলরেডি সেরে ফেলেছিলো, কিন্তু হঠাৎ করে মিনি অকশন আসলো। তো মিনি অকশনে আসার আগে প্লেয়ার কিন্তু অদল বদল করা, তাই অনেক স্টার প্লেয়ার যে ভাই অন্য দলে গিয়ে ভালো খেলতে পারবে, এই জন্য কিন্তু অবশ্যই তাদেরকে ট্রেড করবে, এবং সেই সব প্লেয়ার যাবেও, তার কারণ ভাই তুমি তোমার 14টা ম্যাচ যদি বসিয়ে রাখে তুমি যাবে না ভাই সেই দলে গেলে প্রথম একাদশে সুযোগ পেত। তো আজকের ভিডিও এইটুকুই।